সহজীকরণ আমি পক্ষ আছো, আগতেও আছো, এতিয়াও আছো, সদায় থাকিম। আমি বিচার আমার অসমৰ প্রত্যেক জনগোষ্ঠী জনজাতি সংবিধানের ভিতর যে অধিকার আছে অধিকার পাব লাগে। আর যখন আজি তারিখ নেতৃত্ব লয়েছে দায়িত্ব যে এনেকটা সমাজ গড়ে তোলা যত যখন জনজাতিকরণ জনজাতি হয়ে আছে নিজের অধিকার পাই থাকব, আর যখন দাবি করে আছে অধিকার মতে যে পাব লাগে এনেকা পরিবেশ বনোয়া আজি সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের দায়িত্ব নিব পার নাই। আজি আদানি আর আম্বানি আর ধনী হয়ে গিয়ে আছে, আর আমার ছয় জনগোষ্ঠীর দাবি করা মানুষব এতিয়াও আজি ধর্ণা করবলে পাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ আমি পক্ষ আছো, আগতেও আছো, এতিয়াও আছো, সদায় থাকিম। আমি বিচার আমার অসমৰ প্রত্যেক জনগোষ্ঠী জনজাতি সংবিধানের ভিতর যে অধিকার আছে অধিকার পাব লাগে। আর যখন আজি তারিখ নেতৃত্ব লয়েছে দায়িত্ব যে এনেকটা সমাজ গড়ে তোলা যত যখন জনজাতিকরণ জনজাতি হয়ে আছে নিজের অধিকার পাই থাকব, আর যখন দাবি করে আছে অধিকার মতে যে পাব লাগে এনেকটা পরিবেশ বনোয়া আজি সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের দায়িত্ব নিব পার নাই। আজি আদানি আর আম্বানি আর ধনী হয়ে গিয়ে আছে, আর আমার ছয় জনগোষ্ঠীর দাবি করা মানুষব এতিয়াও আজি ধর্ণা করবলে পাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ আমি পক্ষ আছো, আগতেও আছো, এতিয়াও আছো, সদায় থাকিম। আমি বিচার আমার অসমৰ প্রত্যেক জনগোষ্ঠী জনজাতি সংবিধানের ভিতর যে অধিকার আছে অধিকার পাব লাগে। আর যখন আজি তারিখ নেতৃত্ব লয়েছে দায়িত্ব যে এনেকটা সমাজ গড়ে তোলা যত যখন জনজাতিকরণ জনজাতি হয়ে আছে নিজের অধিকার পাই থাকব, আর যখন দাবি করে আছে অধিকার মতে যে পাব লাগে এনেকটা পরিবেশ বনোয়া আজি সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের দায়িত্ব নিব পার নাই। আজি আদানি আর আম্বানি আর ধনী হয়ে গিয়ে আছে, আর আমার ছয় জনগোষ্ঠীর দাবি করা মানুষব এতিয়াও আজি ধর্ণা করবলে পাই। ধন্যবাদ, থ্যাংক ইউ।